গত বছরের আগস্টে রবার্ট লেভানডস্কিকে বার্সেলোনার কাছে বিক্রি করে দিয়েছিল বায়ার্ন মিউনিখ। পলিস্তারকার সঙ্গে আর কোনো সম্পর্ক না থাকলেও তাকে দিয়ে এখনও লাভ করে যাচ্ছে জার্মান জায়েন্টরা। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে লেভানডস্কি আর দুটি গোল করলেই 12,50,000 ইউরো পাবে বায়ার্ন। স্প্যানিশ ক্রীড়াদৈনিক মুন্ডে দেপোর্তিভো জানিয়েছে, লেভানডস্কিকে 45 মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সার কাছে বিক্রি করেছিল বায়ার্ন। সে সময় দুই ক্লাবের মধ্যে আরও 5 মিলিয়ন ইউরোর একটি চুক্তি হয়েছিল। সে চুক্তির শর্ত ছিল পলিস্তারকা যদি এক মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অন্তত 25 গোল করেন তাহলে বায়ার্নকে 12,50,000 ইউরো দিতে হবে বার্সার, যা চলমান থাকবে 2026 সাল পর্যন্ত। তবে কোনো মৌসুমে যদি তিনি 25 গোল করতে না পারেন তবে ওই মৌসুমে এ অর্থ পাবে না বায়ার্ন। চলতি মৌসুমে ইতিমধ্যে বার্সার জার্সিতে 25 ম্যাচ খেলে 23 গোল করেছেন লেভানডস্কি। এর মধ্যে লালিগায় 16 ম্যাচে করেছেন 14 গোল আর ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে 5 ম্যাচে 5 গোল। অর্থ সংকটে থাকা বার্সার অর্থ খসলেও লেভানডস্কিকে দলে ভিড়িয়ে তারা দারুণ ছন্দেই আছে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব থেকে বাদ পড়লেও তারা এগিয়ে আছে লীগ শিরোপার পথে। ইতিমধ্যে রিয়াল মাদ্রিদকে হারিয়ে তারা জিতেছে স্প্যানিশ সুপার কাপ, পৌঁছে গেছে কোপা দেল রে সেমিফাইনালেও।